Hey everyone, welcome back to my channel. আজকের রেসিপি হচ্ছে বেসনের চাপড়ি। এটাকে অবশ্য চাপটিও বলা হয়। সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এটা খুব পারফেক্ট একটা খাবার। খুব সহজেই হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে চট জলদি এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়, আর সেই সাথে এটা খেতেও অনেক বেশি মজার হয়। চাপড়ি আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে বেশিরভাগ সময় চাপড়িটা চালের গুঁড়া দিয়েই বানানো হয়। কিন্তু আমি আজকে আপনাদেরকে বেসনের চাপড়িটা করে দেখাচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চাপড়ি বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে এক কাপ বেসন নিয়ে নিচ্ছি। এর সাথে এখন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, আর নিয়ে নিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা। এখন এই সব কিছুকে একবার একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে একটা হুইস্ক ইউজ করেছি, বাট আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নেব। আর চাপড়ির এই ব্যাটারটা কিন্তু পাতলা হতে হবে, কারণ যতটা পাতলা ব্যাটারটা হবে চাপড়িটা ততটাই মচমচে হবে। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে, যাতে করে এর ভেতরে বেসনের কোনো দানা বা কোনো লাম্পস থেকে না যায়। ব্যাটারটা একদম স্মুথ হতে হবে। কয়েকবার পানি অ্যাড করে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো, আর পেঁয়াজটাকে আমি এরকম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি, এরপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাল ক্যাপসিকাম কুচি, আর ক্যাপসিকামটাকেও আমি ছোট আর পাতলা করে কুচি করেছি। নিয়ে নিচ্ছি পালং শাক, আর এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পালং শাক আমি ছোট আর পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এখন এই সব কিছুকে আবার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি আজকে এখানে আমার পছন্দ মতো কিছু সবজি ইউজ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অথবা আপনাদের বাসায় আছে এরকম যে কোনো সবজি দিয়েই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আবার চাইলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতা দিয়েও কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে, তাতেও এটা খেতে অনেক মজার হয়। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর আমি এখন একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। চাপড়ি ভাজার জন্য চুলায় হাই হিটে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর নাড়ানি দিয়ে তেলটাকে আমি এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম লো করে দিয়েছি, আর এরপর এরকম একটা বড় চামচ দিয়ে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ব্যাটার এখানে নিয়ে নিয়েছি। এরপর এই চামচটা দিয়েই আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি, আর এটাকে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এরপর মিডিয়াম লো আঁচে রেখেই এর এক একটা পাশ আমি প্রায় 3 থেকে 4 মিনিট করে ভেজে নিব। আর একটা পাশ ভাজা হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় হচ্ছে, যখন আপনারা এপাশ থেকে দেখবেন যে এরকম বাবল উঠতে শুরু করেছে আর সাইডসগুলো এরকম কালার চেঞ্জ করেছে, তখনই বুঝতে হবে যে ওপাশটা হয়ে গেছে। তাছাড়া আপনারা এটাকে এভাবে একটু উল্টে নিয়েও চেক করে নিতে পারেন যে ওপাশটা ভাজা হয়েছে কিনা। আমার এই চাপড়ির একটা পাশ এখন ভাজা হয়ে গেছে। এখন আরও প্রায় 1 চা চামচ পরিমাণ তেল আমি এর উপর ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টে নিচ্ছি। এখন এপাশটাকেও আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব। চাপড়ি ভাজা হয়ে গেছে, আর আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এখন একইভাবে আমি বাকি চাপড়িগুলোও ভেজে নেব। সবগুলো চাপড়ি ভাজা হয়ে গেছে, আর 1 কাপ বেসন থেকে এরকম সাইজের 3টা চাপড়ি হবে। তবে চাপড়ি যদি আপনারা আরও বেশি করে বানাতে চান, সেক্ষেত্রে সবগুলো উপকরণ সেভাবে করে বাড়িয়ে নেবেন। আমি আশা করছি বেসনের চাপড়ির আজকের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে পিকচার আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।